ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের 8.3 অনুশীলনীর 13 ওম আর চ এই দুইটা অঙ্ক আজকে আমরা করাবো। দেখো, ওম নম্বরের অঙ্কটা কি বললো, সেক স্কোয়ার থেটা প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু 5/3। আমরা অঙ্কে চলে যাই। দেখো, সমাধান করতে বলছে, আর এই শর্তটা দেওয়া আছে শূন্য লেস দেন থেটা লেস দেন 2π। 2π মানে 360 ডিগ্রি, আমরা জানি। ওম নম্বর অঙ্কটা আমরা তুললাম, সেক স্কোয়ার থেটা প্লাস টেন স্কোয়ার থেটা ইকুয়াল টু 5/3। এবার আমরা এই সেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি আমরা 1 + 10 স্কোয়ার থেটা, 2 নম্বরের মূল সূত্রের বিকল্প। আর এখানে টেন স্কোয়ার তো ছিলই, তাহলে আমাদের কি হলো, এর সাথে আমরা আড়াআড়ি গুণ করলাম, 3 দিয়ে বাম পাশটাকে গুণ করলাম, তাহলে ব্র্যাকেট দিলাম আমরা 1 + 10 স্কোয়ার, 2টা ছিল 2 tan স্কোয়ার থেটা ইকুয়াল টু 5। এবার আমরা গুণ করে ব্র্যাকেট উঠাই দিলাম, 3 অক্ষে 3, 3 দুগুণে 6 ইকুয়াল টু 5। এবার আমরা 6 tan স্কোয়ার থেটাকে বাম পাশে রাখলাম, এই 3টাকে ডান পাশে মাইনাস করে নিয়ে আসলাম, থাকলো 2। এই বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ, 2 এর নিচে কিন্তু 6 গেল, কাটাকাটি করলে এখানে থাকবে 1/3। তাহলে দেখো, বাম পাশের স্কোয়ারটা উঠাই দিলে ডান পাশে কিন্তু প্লাস মাইনাস হবে আর রুট হবে। 1 রে রুট থেকে বের করা যায়, 3টাকে কিন্তু রুট থেকে বের করা যায় না, এই জন্য tan theta equal to পাইলাম আমরা ±1/√3। এখন দেখো, প্রথমে আমরা প্লাসের মানটা ধরে নিলাম। দেখো, এই যে +1/√3 মান ধরে যখন প্লাস ধরলাম, তখন কিন্তু tan 1/√3 tan 30 ডিগ্রিতে আছে, π/6। আর এখানে তৃতীয় চতুর্ভাগে, অর্থাৎ পাই মানে 180 ডিগ্রি, তারপরে প্লাস যদি করি π/6 30 ডিগ্রি, এটা কিন্তু তৃতীয় চতুর্ভাগে থাকে। আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু এই 10 cot, এটা কিন্তু পজিটিভ, সুতরাং আমরা এইভাবে লিখতে পারি। এরপর দেখো, tan theta ইকুয়াল টু 10 π/6 ইকুয়াল টু, এটাকে লসাগু করলাম, 6 অক্ষে 6 আর 1 অক্ষে 7, 7 π/6। সবার কাছ থেকে আমরা 10 বাদ দিলাম, থাকে কি আমাদের theta equal to π/6 বা 7 π/6, দুইটা মান আমরা পেলাম। এরপরে আমরা নেগেটিভটা ধরে নিই, আবার tan theta equal to -1/√3। দেখো, -1/√3 মান ধরে, এখন মাইনাসটা থাকলো 1/√3 মানে 10 π/6। এবার আমরা এই π - π/6 যদি করি, এটা কিন্তু যায় দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু 10 - তাহলে 10 - হইলে এই মাইনাসের সাথে প্লাস হয়ে গেল। এরপরে আমরা নিতে পারি 2π - π/6। দেখো, 2π মানে 360 ডিগ্রি, তার থেকে -30 ডিগ্রি হইলে আমাদের এটা চতুর্থ চতুর্ভাগে যায়, সেখানে কিন্তু 10টা নেগেটিভ, এই নেগেটিভে আর এই নেগেটিভে, সেটা কিন্তু পজিটিভ হয়ে গেল। এবার দেখো, 10 θ equal to আমাদের 10, এটা লসাগু করলাম, লসাগু করলে আমাদের আসে 6 অক্ষে 6, তার থেকে 1 গেলে থাকে 5, 5π/6 হলো। আর এখানে লসাগু করলে 6 দুগুণে 12, তার থেকে 1 গেলে 11π/6। এখন সবার কাছ থেকে যদি আমরা 10 বাদ দিই, theta equal to 5π/6 আর একটা 11π/6, তাহলে আমাদের 4টা মান আসলো। নির্ণয় সমাধান, theta equal to একটা π/6 আর একটা 5π/6 আর একটা 7π/6 আর একটা 11π/6 অ্যান্সার। একটা অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এবার আমরা পরের অঙ্কটা দেখে আসি। আমরা 4 নম্বর অঙ্কটা দেখতেছি, 5 cosec² θ -7 cot θ cosec θ -2 0। এই অঙ্কটা আমরা অঙ্কে চলে যাই। দেখো সমাধান করতে হবে, শর্ত এটা অঙ্কটা 5 cosec square theta minus 7 cot theta cosec theta minus 2 equal to 0। এখন আমরা sin cosে ভাঙাই নেই, cosec এর পরিবর্তে লিখি আমরা 1/sin cosec square 1/sin square, আর 5টা তো প্রথমে ছিল এটা মাঝখানে থাকলো 5 অক্ষে 5, তাইলে হলো 5/sin square theta minus 7 নিচে কিন্তু cosec থেকে 1/sin আর cot মানে cos/sin, নিচে দুইটা sin স্কয়ার হলো আর এখানে cot এর থেকে cos আসলো, তাহলে 7 cos theta / sin square theta - 2 = 0। এবার যদি আমরা লসাগু করি, sin square theta লসাগু হলো হরের সাথে লসাগুর সাথে মিলে গেলে উপরে যা আছে তাই, এখানে 5 থাকলো এখানে 7 cos theta থাকলো, আর এই আস্তার সংখ্যা 2 এটা কিন্তু লসাগু দিয়ে গুণ, তাইলে হলো আমাদের 2 sin square theta = 0। এবার আমরা যদি 0 নিচে মনে মনে 1 ধরি এবং আড়াআড়ি গুণ করি, তাহলে 1 দিয়ে বাম পাশের লবকে গুণ করলে সেটা থাকলো কি 5 - 7 cos theta - এখানে শুধুমাত্র কাজ করলাম কি 2 রাইখে sin square এর পরিবর্তে 1 - cos square বসাইলাম। এক নাম্বার সূত্রের বিকল্প কেন বসাইলাম, আমাদের মিডল টার্ম করার জন্য কিন্তু একজাত বানাই নিতে হবে সেই কারণে করলাম। আর sin square দিয়ে যদি আমরা 0 কে গুণ করি তাহলে কিন্তু 0 হয়ে গেল। এবার আমরা 2 দিয়ে ব্র্যাকেটটাকে গুণ করে ব্র্যাকেটটা উঠাই দেই, আগে যা ছিল তাই থাকলো 5 - 7 cos theta - 2 2 মাইনাস হয়েছে প্লাস, এই যে এখানে মাইনাস হয়েছে প্লাস 2 cos square theta = 0। এই 2 cos square theta কে আমরা প্রথমে নিলাম, পাওয়ার বড়টাকে প্রথমে নিতে হয়, তারপরে -7 cos theta মাঝখানে নিলাম, আর এই 5 থেকে -2 চলে গেলে থাকে +3, এটা সংখ্যাটাকে লাস্টে রাখলাম। এবার আমরা মিডল টার্ম করব। মিডল টার্মটা করার সময় আমাদের খেয়াল করতে হবে যে প্রথমে কোনো সংখ্যা আছে নাকি, প্রথম সংখ্যা আর শেষের সংখ্যাটা গুণ দিতে হয়, কত হয় 3 × 6, এই 6কেই ভাঙাইতে হবে। 6কে যদি 6 অক্ষে 6 এভাবে ভাঙাই তাহলে 6 আর 1 = 7 হয়, যোগ করে মিলালাম, তাহলে একই সাইন রাখতে হবে। দেখো -6 cos theta - cos theta, এটাকে যোগ করলে কিন্তু -7 cos theta আসে, তাহলে 4টা হয়ে গেল। এখন আমরা জোড়ায় জোড়ায় কমন নেব, প্রথম জোড়ার থেকে আমরা কমন নেব 2 cos theta, থাকে কি কমন না মানে ভাগ করা, তোমরা জানো আগেও বলেছি, ভাগ করলে থাকবে শুধু cos theta - এখানে ভাগ করলে থাকবে শুধু 3, এখানে কিছু কমন যায় না এই জন্য -1 কমন নিলাম, ভিতরে কিন্তু সাইন পরিবর্তন হয়ে গেল, 3টা প্লাস ছিল সেটা কিন্তু মাইনাস হয়ে গেল। এবার আমরা দুইটা ব্র্যাকেট সেম আছে, দুইটা ব্র্যাকেট থেকে একটা ব্র্যাকেট নিয়ে নিলাম cos theta - 3 নিয়ে নিলাম, আর আনকমন যে দুইটা আছে 2 cos theta - 1 সেটাকে আমরা এক ব্র্যাকেটে ঢুকাইলাম। এবার আমরা হয় অথবা ধরি, হয় প্রথমটা নিলাম আমরা cos theta - 3 = 0, cos theta = 3, ইহা গ্রহণযোগ্য নয়, কেননা cos এর মানটা 1 এর নিচে হইতে হবে, 3 হতে পারে না। অথবা আরেকটা আমরা নিলাম এই যে 2 cos theta - 1, এবার ডান পাশে 1টাকে নিয়ে নিলাম প্লাস করে, 2টাকে ডান পাশে ভাগ করে নিয়ে নিলাম, এবার দেখো হাফ হইল, cos এর হাফ মানে cos 60° আমরা জানি π/3, এটা নিলাম। আরেকটা নিতে পারি আমরা 2π - 3π/3, তাহলে এটা কত চতুর্ভাগে চলে যায়, এই দেখো 2π মানে 360°, সেখান থেকে মাইনাস করি যদি আমরা 60°, তাহলে সেখানে থাকে চতুর্ভাগে কোনটা থাকে, চতুর্ভাগে কিন্তু cos আর sec পজিটিভ, এই কারণে এটা পজিটিভে রইল। এখন দেখো cos theta cos π/3 এটাকে লসাগু করি, 3 × 6 সেখান থেকে যদি 1 চলে যায় তাহলে থাকে 5, 5 by 3 তাহলে আমরা সবগুলো cos বদলে দেই তাহলে কি হয় θ = একটা π by 3 আর একটা 5 π by 3 তাহলে নির্ণয় সমাধান এখানে কিন্তু সমাধান দুইটা হলো θ = π by 3 আর একটা হলো 5 π by 3 সেই সাথে আমাদের অঙ্কটা হয়ে গেল লেসনটা আজকে শেষ হয়ে গেল নিশ্চয়ই তোমরা পরবর্তী লেসন দেখবা See you next